ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قرآن থেকে محبت ভরে আমরা তেলাওয়াত করব সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম الله جميع المنافقين والكافرين في جهنم
جميعا সকলে মিলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান-নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله জিন্দেগি আপনার জোরে জন্ম নিবে দু জানে প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা বিশ্ব সভা আনলে তুমি মুক্তির দিশা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বুলবুল কা তরন্নুম বিনা হো চবন্দার মে কলিয়ো কা তবসুম বিনা হো বলগন উলা বিকলিহি। আজকের এই মোবারক মাহফিলের আয়োজন মেকুর খিত্তা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণের মোবারক আজকের এই মাহফিলের সৌন্দর্যতম আয়োজনে উপস্থিত সম্মানিত হাজারাত মেহমানবৃন্দ, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনা সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ চার, আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব আলহাজ আব্দুল হোসেন মোল্লা সাহেব, ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকেও যেন দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে
কবুল আর মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। এই মাহফিলে হাজারাত মেহমানবৃন্দ যারা কথা বলেছেন, বিশেষ করে শুধু খুলনা থেকে সে হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব খুব সুন্দর কথা রেখেছেন, কথা বলেছেন, আমরা ওনার জন্য দোয়া করি। আল্লাহ ওনাকে যেন দ্বীনের জন্য কোরআনের জন্য বলিষ্ঠ পক্ষে আমরা যেন কবুল মঞ্জুর করেন, করেন আমিন। এই মাহফিলে আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী সাহেব। আমার আগে তিনি কথা বলছিলেন, খুবই সুন্দর কথা রেখেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইকেও যেন দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন, করেন আমিন। আমরা না চাইতে অনেক বড় একজন মেহমান আমাদেরকে আজকে সময় দিয়েছেন, সময় স্বল্পতার কারণে মেহমানের শ্বশুর বাড়ি এই এলাকায় হওয়াতে আমি সাথে নিয়ে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ডক্টর ফাহা বিন জহুরুল ইসলাম। মাওলানা আমার পাশেই বসা আছেন, তিনিও খুব সুন্দর কথা বলেন। আল্লাহর মেহরবানি আজকে উনিও কথা বললে আপনারা আরো বেশি খুশি হতেন। উনিও আসছেন, আমরা এই মাহফিলকে মোবারক মনে করছি। আল্লাহ পাক ওনার এলেমে আমলে আল্লাহ যেন বারাকা দান করেন, করেন আমিন। উপবিষ্ট হয়েছেন হাজার হাজার কারণ মোবারক কোরআন আইম্মা বিভিন্ন ওলামায়ে কারাম বিভিন্ন মসজিদের দায়িত্বশীল বৃন্দ যারা আসছেন, ওলামা ফদলা যারা বসছেন, মুরব্বিয়ানে কারাম তারুণ্যের উৎসাহ দিক দিগন্তের দিক পাওয়ার তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দা লঞ্চলে সবন্নতা হয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ বিভাগ যে মহামারী দয়া করে মায় করে ভালোবেসে দয়া পরবশ্যই আমাদেরকে কবুল করলেন, মালিকের আলী সাত দরবারে আওয়াজ বড় করে দিয়ে প্রশংসা আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি দেখতেছি সামনের কয়েকটা লোক আপনারা বলছেন, পিছনের যারা যুবক আছে ওনারা চিন্তা করতেছে একটু পরে বলি। সবাই মিলে কি আমরা বলতে রাজি আছি? চিনায়তনের লোকদের কি জোর কমে গেছে না? আগের মতো জোর আছে? আমি দেখছি স্লোগান দিচ্ছে সবসময়। না কোরআনের মাহফিলের মধ্যে আপনার কথা চলবে না, কোরআনের মাহফিলের মধ্যে কথা শুনতে হবে, শুনতে হবে। আবার কোরআনের মাহফিলের কথা শুনতে হবে না, এটা মাহফিলটা নষ্ট হয়ে যাবে। আপনার একজনের কারণে এতজনকে নষ্ট হতে দেওয়া যাবে না। আপনি হয় মাহফিল শুনতে হবে, না হলে স্টেজে এসে আমার পাশে বসে। ওরে বাবা, আপনি তো এরকম কথা বললে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। আপনি স্টেপ ফাক করেন, মুরব্বী আস্তাগফিরুল্লাহ করেন কয়েকবার। তা ঠিক আছে বাবা, মাথায় কারো যদি সমস্যা থাকে ওনার জন্য সবার সমস্যা কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে তো? ওরে বাবা, আপনি কথা বললে তো মাহফিল নষ্ট হয়ে যাবে, এটা কর্তৃপক্ষের কর্তৃপক্ষের দায়িত্ব। কর্তৃপক্ষ শুধু হুজুর বসাই দিলে তো হবে না, না না, তাকে আবার আদর করে, যত্ন করে, মহব্বত করে। ব্যাস, হাত নাড়ানো যাবে না, কথা বলা যাবে না। আমরা সবাই ওনার জন্য দোয়া করছি, সাথে সাথে আমরা নিজেরা দোয়াটা করে নিচ্ছি। যদি আমাদেরকে আমরা এমন বানায় দেয় কিছু করার নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহি আফানি মিম্মান তালাকা বিহ ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাকদীরা। আমরা দোয়া করলাম আল্লাহ আমাকে আপনি সুস্থ রাখছেন, ভালো রাখছেন, যার মধ্যে অসুস্থতা আছে আমাকে এমন বানাইতে পারতেন আল্লাহ, বানান নাই।
মুহূর্তের ভিতরে আমিও এমন হয়ে যেতে পারি। মানুষ আমার কথা শুনলে হাসবে, কথাগুলো কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা এমন আসর থেকে আমাদেরকে হেফাজত করুক, করেন আমিন। সবাই একটু মন খুলে প্রাণ ভরে পড়েন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন আমার মনে হয় আর কোনো সমস্যা নাই। এবার আসুন আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাকের প্রশংসা আদায়ের পরে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফদালুন নবুওয়া শাহিনশাহে দু জাহান আকে নামদার তাজে দারে মদিনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন অধিকাংশ লোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলতে হয় এটা ভুলে গেছি। আবার একটু বলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আজকে আমরা দরুদটা দিয়ে শুরু করছি, ধরেন ঘুম ধরতেছেন অনেক সময় ধরে একটু দরুদ শরীফ পড়তে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। দেখবেন ঘুম ধরে গেছে, স্বপ্ন যুগে আল্লাহর নবী সাক্ষাৎ হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এজন্য যতদূর আমরা বসে আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ এই মাহফিল থেকে 50% শুনে কারাকার বাড়ি চলে যাওয়া হাত উঠায় দেখাই। জিনাইদহের লোক সবাই কি 50% শুনেই চলে যায় নাকি? ও বুঝতে পারেন না, বুঝলে কোনো অসুবিধা না, বুঝলে আমরা মাফ করে দিই। রুফিআল কলম আনি সালাতা, তিনজনের কাছ থেকে আমরা কলমটা উঠায় নিস। ফেরেশতাদেরকে বলছে কলমটা বন্ধ রাখ। কয়জন সবাই একটু বলেন তো কয়জন? আরিন নাঈমে হাত্তা স্তায়কা, যেই লোক ঘুম গিয়েছে ঘুমের মধ্যে কোনদিন আপনার নামাজ ছুটে গিয়েছে, উঠি আপনি নামাজটা কাজা করে ফেললেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে আমার নামাজের ভিতরে আদায়ের জায়গার ভিতরে উঠা ছুটে গিয়েছে, যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে? তাহলে তিনজনের প্রথম জন কে? আজকে থেকে সবাই ফতোয়া পেয়ে গেছে যে হবে ফতোয়া তো পাইলাম, আটটার সময় উঠে পড়ে ওই যে ফজর মারিয়ে দিব না। আপনি নিজেই বললেন ঘুমায় থাকলে খাতা বন্ধ, তো খাতা যখন খুলবে তখন আমার পুরো মাস আল্লাহ উঠে দিব। এটা প্রতিদিন না, হঠাৎ কোনদিন হয়ে গেছে আপনি উঠি দু রাকাত পড়ে ফেললেন, আল্লাহ বলবেন ফজরের নামাজটা উঠায় দাও, আসরের সময় ঘুম পড়লে জোহর পরে এই যে ঘুম দিয়েছেন খবর নেই, আসর ছুটে গেছে। আপনি যখন উঠলেন দেখলেন মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, মাগরিবটা পড়ে ফেলছেন, এরপরে চিন্তা হলো আমি আসরটা যদি একটু পড়তাম, তখন যদি পড়েন আদায়ের খাতায় যিনি উঠায় দিবেন তিনি কে? কথাকে বুঝে আসছে সবার? দুই নম্বর এখন স্বপ্ন দর্শায় নাই, যেই বাচ্চা এখনো বাড়লে হয় নাই তার জন্য যিনি কলমটাকে বন্ধ করে রেখেছেন তিনি কে? তাহলে বাচ্চারা যে পরিমাণ দুষ্টামি এখন করে, তাদের খাতায় যদি লেখা শুরু হয়ে যেত অনেক পৃষ্ঠা ভরে যেত, আল্লাহ তাদের খাতা বন্ধ রাখছে। তিন নম্বরে আনিল মাজনুনি হাত্তা ইয়াকিল, কোরকের মাথা যদি কোন ডিস্টার্ব হয়ে যায়, লোকটা যদি পাগল হয়ে যায়, গোটা জান চলে গেল পাগল হওয়ার কারণে রোজ
আসতে পারে নাই, পাগলের আমল নামা যিনি বন্ধ করে রাখবেন তিনি। আপনি অসুস্থ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, আল্লাহ সেই সময় আপনি রোজা করে রাখতে পারেন নাই, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে উত্তম, ফেরেশতারা লেখো, বলবে আল্লাহ কি লেখবো লোকটা তো কিছুই করে নাই, আল্লাহ বলবে আগে যে রোজা রাখছে ওইটার অনুপাতে সওয়াব গুলো লিখে দাও, জোরে করে আল্লাহু আকবার। খুশি আছেন না বেজা? এইরকম মাহফিলের ভিতরে কয় পার্সেন্ট শুনবেন? মাশাআল্লাহ, এই মাহফিলে 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারাগার বাড়ি যাবো, হাত উঠায় দেখায়। এখনই 80% এর মধ্যে আমার হাত তুললেন, এখনো তো পুরোপুরি হুশ ঠিক হয় নাই, কেমনে হুশ ঠিক করবো? তাহলে কয় পার্সেন্ট শুনবেন আপনারা? আচ্ছা 100% কারা কারা শুনবেন একটু দেখি। এর মধ্যে একজন ঘুমাইতেছে, এবার একজন যুবক তাকবীর দিবা, পুরো মাহফিল যেন প্রকম্পিত হয়। মাশাআল্লাহ 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 বসে। এবার যুবক যে তাকবীর দিচ্ছিল তুমি দাও, একজন দেখতেছিলাম ঘুমাইতেছিল পিছনে বসে, যিনি ঘুমাইতেছিল তিনি চিন্তা করতেছিল হুজুর এত আরামের ঘুমটা ছিল, উনি কিন্তু এখন হাসতেছে। আপনার কেউ পিছনের দিকে তাকায় তো, যিনি ঘুমাইতেছিল ওনার ঘুম ভেঙে গেছে, কারণ ঘুম নাই তো এখন। ঘুম তিন প্রকার, কয় প্রকার? একটার নাম সিনাতুন, মাহফিলে আসলেই দেখবেন একটু জীবনী আসে, এটাকে আর দিতে বলে সিনাতো। এটা থেকে একদম আগিয়ে নোহাসুন, মানে এখন আর জীবনীতে কাজ হচ্ছে না, পা সামনের দিকে দিয়ে দিস, আরেকজনের কাঁধের উপরে হাত দিস, এরপরে চিন্তা করতেছে জোড়া জোড়া কখন নিব, হুজুর আমার কি বলে। এটার নাম ঘুমের দুই নাম্বার প্রকার। তিন নাম্বার প্রকার হচ্ছে নাম, যত ওয়াজি হুজুর করুক আজান ওয়াজ শুনবো না, জুতা জোড়া নিয়ে সোজা বাড়ির দিকে চলে যাওয়া, এটার নাম হচ্ছে ঘুম। আপনারা 1, 2, 3 কয় নম্বরে আছেন? একজনে খুশি হুজুরে এক নম্বরে আছে, যুবক মানুষ তো সত্য বলতে দ্বিধাবোধ করে না। কয় নম্বরে আছেন? একটা নম্বরে আমরা থাকবো না, 100% শুনবো। রাখি আছেন ইনশাল্লাহ। আসেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি একটা আয়াতের তাফসীর শোনায় আছে, ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। কথাটা কার কথা? সবাই তো আপনার কথাটা জোরে বলতে পারলেন না, কার কথা?
শব্দ উচ্চারণ আল্লাহ বললেন ফি জাহান্নাম জামিআ, কোন কাফেরকে ছেড়ে দেওয়া হবে না, আবার মুনাফিকদেরকেও যিনি ছেড়ে দিবেন না, দলে দলে জাহান্নামের আগুনে যিনি জ্বালাবেন তিনি কি? এই সমাজের যারা কাফের আছে পরিষ্কার কাফেরদেরকে চিনা যায়, যার ধরেন আমাদের দিনের সাথে মিলে না মিশে না, যারা মূর্তি পূজা করে অন্যান্য ধর্ম মানে, ওরা তাদেরকে কাফের বলেছে, ইহুদ বলেছে, নাসারা বলেছে, ওরা তাদের অবস্থা পরিষ্কার করে দিয়েছে, কিন্তু মুনাফিক এটা এত মারাত্মক, ইমানটা থাকে ঠিক এই জায়গায়, জোরে কোন জায়গায় সবাই একটু দেখেন কোন জায়গায় ইমান থাকে এই জায়গাতে, আবার মুনাফিকও থাকে এই জায়গাতে, মুনাফিক সে নিজে বুঝে আমি মুনাফিক কিনা, আমাদের সমাজে মুনাফিক আমরা চিনি না, আমরা মনে করি ইদা হাদাসা কাযাব, কথা বললে যে মিথ্যা বলে এ হচ্ছে মুনাফিক, ইদা তুমি না খা আমার মাতির যে খেয়াল সে হচ্ছে মুনাফিক, ইদা ওয়াদা খালাফ ওয়াদা যে ভঙ্গ করে সে হচ্ছে মুনাফিক, ইদা খাসা ফাজা ঝগড়া লাগলে গালিগালাজ করে ওই লোকটা মুনাফিক, ইদা আহাদা গাদা যখন সময় আসে পালন করে চলে যায় এই লোকটা হচ্ছে মুনাফিক। এইখানে যে কয়েকজন মুনাফিকের কথা হাদিসে বলা হলো এরা বিশ্বাসগত মুনাফিক নয়, এরা কর্মগত মুনাফিক, এই আমলগুলার কারণে কিছুদিন শাস্তি হবে পরে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বিশ্বাসগত মুনাফিক যারা হবে ফিদদারকিল আসফালি মিনান্নার, আবু জেহেল যেই জাহান্নামে থাকবে আবু জেহেলের জায়গাটাও পরে হতে পারে, এর চাইতেও নিম্নমানের জাহান্নামের আগুনের ভিতরে মুনাফিকদেরকে জেনে রাখবেন তিনি কি? এইরকম মুনাফিক হচ্ছে ছয় শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? আপনারা কি আমার কথা বুঝতেছেন? বলে কষ্ট পাবেন না তো, আজকে একটু বলে দিই ঠিকঠাক করে। আমি আমার নিজেরে ওয়াজ করতেছি এবং আমার জিনাইদহ কালীগঞ্জের ভাইদেরকে ওয়াজ করতেছি। এক নাম্বারের মুনাফিককে যে জাহান্নামের অতল গহ্বরের কোণে জ্বলবে, তাকযিবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল্লাহ নবীর হাদিস মানি না, কোরআন মানি আল্লাহ নবীকে মানি না, প্রতি কোন বিদ্বেষ কি আপনাদের মনে আছে? কিন্তু যদি আজকের এই মাহফিলে বসে তারই চুপি নিয়ে যদি আপনি ঘৃণা ছড়া আলেমদেরকে নিয়ে যদি আপনি মিথ্যা বলেন, কেন হবে জাহান্নাম যিনি আপনার ঠিকানা বানায় দিবেন তিনি কি? এরকম মুনাফিক সমাজের ভিতরে এখন আছে না নেই? এক নাম্বার জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে কোন মুনাফিক? যে রসুল রে মিথ্যা মনে করে, মাশাল্লাহ কে বলছে দেখি, সুবহানাল্লাহ মাশাল্লাহ বসে, উনি বয়সে আমাদের যদি প্রথম পয়েন্টটা মুখস্থ করে ফেলছে, আপনারা নিজেরা মুখস্থ করেন, জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে কোন মুনাফিক? যে নবী জিরে মিথ্যা মনে করুন, আজকে দেখবেন সায়েন্স ফিকশনের এই যুগে, সাইন্টিফিক গবেষণা আধুনিকতার এই যুগে, আকাশ প্রযুক্তির এই
যদি নবীজিকে মিথ্যা মনে করেন, আবু জেহেলের চাইতে ভয়াবহ আগুনে যিনি নিক্ষেপ করবেন তিনি কি? প্রথম পয়েন্ট শেষ। এবার ছয় নম্বর পয়েন্ট দেখেন, আমরা যখন কথা শুনতেছি ডুক 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 করে ওদিক থেকে গানের আওয়াজ আসতেছে, ওদের ওইখানে গিয়ে দেখবেন মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে মুসলমানের ছেলেরা আসতেছে। এরকম মুসলমান আছে না যারা আজকের মাহফিল আসলেন কথা আপনারা শুনবেন? আল্লাহ কসম করে বলি, নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হবে। নতুন যদি কোন কথা আমার কাছ থেকে বের হয়ে যায় যেটা জীবনে কোনদিন শোনেন নাই, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিবেন তিনি কি? এবার আসেন দ্বিতীয় নম্বরে যাই। দ্বিতীয় নম্বরে কোন মুনাফিকের জায়গা হবে জাহান্নামের অতুল্য ভবনে? তাকযিব বাদি মান জাআ বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যেই কোরআন নিয়ে এসেছেন এই কোরআনের কোনটা কি যদি আপনি মিথ্যা মনে করেন, অবশ্যই জেনে নেন আবু জেহেলের চাইতে নিম্ন জায়গায় যিনি দিবেন তিনি কে? এখন যদি আমি একটু প্রশ্ন করি, কোরআন দিয়ে রাষ্ট্র চলো, এই কথাটা কার? দেখেন সবাই এখনো বলে না, কার আওয়াজ করে হিম্মত দিয়ে বলেন কার? এই যে আল্লাহর নামটা নিতে আমাদের মনের ভিতরে একটু ভয় লাগে যে হুজুর এটা বলার পরে না জানি গায়েব মামলা হয়ে যায়। আল্লাহ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার হবে কোরআন দিয়ে। সূরা মায়েদা 49 এবং 50 মানব রচিত আইন দিয়ে বিচার করলে কোনদিন শান্তি আসবে না, ঠিক কিনা বলে? এক নম্বর পয়েন্ট আমরা হেরে গেলাম। দুই যুবক বাচ্চারা কই যাও বাবা, বাবারা আছেন, তোমরা তো আমাদের আগে আগামী দিনের সম্পদ আছেন, আছেন বাবার মার্শাল একজন, তারপরে বসে গেছে বা বসে গেছে ধরে, আপনি আছেন তো সবাই ইনশাল্লাহ। কয় মোনাফিক জাহান্নামের তো অপর গহবরে জ্বলবে? ছয় মোনাফিক। এক নম্বর কি, যে নবীর মিথ্যা মনে করবে সে জাহান্নামের অন্তর গহবরে যাবে। নবী যা নিয়ে আসছে এটা যদি কোন একটা অংশে মিথ্যা বলে মনে করে, যেই আয়াতে কালিমা করে মিথ্যা করতেছি, ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম, মন গড়ার কোন বিচার চলবে না। আর বিচার ব্যবস্থা তাকে দেখে আপনার ঠিক বলছেন, অনেকের মনে কষ্ট লাগতে পারে, যদি কষ্ট লাগে আপনি বুঝেন আপনি পাক্কা মুনাফিক, জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষায় আছে, ঠিক কিনা বলে? একটু মিলে নেন তো দেখি, এই যে মন গড়া বিচার চলতেছে এই বিচার কোনদিন ইসলামের বিচার হতে পারে? আল্লাহ নবী বিশ্বনবী তিনি বলেন, ফাতেমা যদি চুরি করত লাকাতা
এর নাম শাসন ব্যবস্থা। যে লোকটা ঘরের ভিতরে নাই তার নামে পরোটা বিশটা গায়েবি মন্ড দেওয়া, এ বিচার না, মন্ড বিচার, এই বিচার কোরআনের বিচার হতে পারে না, ঠিক কিনা বলেন? এরপরে দেখেন কোরআন কি বলতেছে, ওয়াহদাহুম আইয়াফতিনুকা আন আযীমা আনজালাল্লাহু ইলাই, নবী সতর্ক থাকা লাগবে কাফিরদের কোনো কিছু যেন ঢুকতে না পারে, তাওহীদের কোন তথ্য যেন ঢুকাই দিতে না পারে, ট্রান্সজেন্ডারের মতো ইসলাম বিদ্বেষী সব ধ্বংস করার মতো ট্রান্সজেন্ডার যেন ঢুকতে না পারে। এই জন্য দেখেছি সারা বাংলাদেশে প্রতিবাদ হয়েছে, ঠিক কিনা? এই প্রতিবাদ গুলো দরকার আছে না? নাই। কোরআন বলতেছে সতর্ক থাকা লাগে, কোনোভাবে যেন তাদের কোন মতামত ঢুকতে না পারে। আমাদের কর্মরত শিক্ষার্থীদেরকে তোমরা ধ্বংস করবা, একজন টিচার পিস্টা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে, হাজার হাজার দেশের তৌহিদি জনতা পিস্টা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়ে বুঝাই দিছে, শিক্ষা ব্যবস্থায় এইরকম পড়াশোনা যদি থাকে ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিবে, ঠিক কিনা বলে? এই যে দেখেন এই প্রতিবাদটা আমরা করছি, ওরা আমাদেরকে এই প্রতিবাদ করতে বলছি, ঠিক না ভাই? এরপর চার নম্বর মিলে দেখেন জিনাইদহের বাসায় বলে ঘাটতেরা, এরকম ঘাটতেরা লোক আছে না? নাই মাশা দুইজন মুরুব্বী আসতেছে মাহফিলের দিকে, সুস্বাগত আপনাদের। আমাদের এটা একটা ক্লাস নেওয়া হচ্ছে, কয়জনের কথা জানি বলবো? মাশাআল্লাহ, কয়জন শুনতেছে? কয় নম্বর? এক নম্বরটা কি? সুবহানাল্লাহ, মন ভরে গেছে। এখন আর মনের ভিতরে কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, কোনো ক্লেশ কিচ্ছু নাই। আমার মনে হচ্ছে মাহফিলটা আপনারা বুঝতেছেন, বুঝতেছেন ইনশাআল্লাহ। দুই নাম্বার জানি কি, কোরআনের একটা আয়াতকে যদি আপনি মুসলমান হওয়ার পরে অস্বীকার করেন, আপনার কাছে যদি মনে হয় কোরআনের এই আয়াতটা অচল, এই আয়াতটা চলবে না, সংশোধন হওয়া প্রয়োজন, এরকম সংস্কার হওয়া প্রয়োজন, যদি মনে করেন আবু জেহেলের নিচে আপনার জাহান্নামের অতল গহ্বরে জায়গা হবে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ চার নম্বরে বলতেছিলেন, যদি এরপর গাছ তেরামি করে, জিনাইদহের লোকেরা বলেন কি তেরামি? ঘাট তেরামি করে ইসলামের বিরোধিতা যদি কেউ করে, কিছু কিছু আজান বাজবে, কাল বৈশাখী ঝড় আসবে, নুন বেগে শিলা বৃষ্টি হবে, এমন অবস্থা হবে, সিডন হয়ে আসবে, আমফান হয়ে আসবে, নার্গিস হয়ে আসবে, করোনার চাইতে ভয়াবহ হয়ে আসবে, আজাব গজব দিয়ে যিনি ধ্বংস করবেন তিনি কি? কথাটা কি আমি হুজুরের তার কথা? এরপর পাঁচ নম্বরে মাশাআল্লাহ একজন খুব সুন্দর করে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কে বলছেন দেখি, মাশাআল্লাহ, উনি একজন আলেম মানুষ, সুন্দর বলছেন উনি। সবাই আল্লাহর নাম তো সুন্দর করে নেন তো দেখি, নিতে ভালো লাগে ভাই,
আল্লাহর নামটা নিয়ে না, আল্লাহর চাইতে আপন কেউ নাই দুনিয়া। গত বছর রমজান মাসে আমার অপারেশন হয়েছিল, ছোট্ট একটা অপারেশন। এই মাওলানা তখন একদিন দেখতে গেছে আমার, ছয়টা মাস আমি অসুস্থ ছিলাম ছোট্ট একটা ফোড়ার কারণে। যেদিন আমার অপারেশনটা হয়েছে আমি খালি এই কথা বলতেছিলাম যে আল্লাহ আপনি কত বড় ক্ষমতা দান, একটা সামান্য ফোড়া হয়েছে এর দুশ্চিন্তা কত হয়রান পেরেশান হয়ে গেছি, সারা শরীর খারাপ লাগে, মা ফিরে গেলে খেয়া হারিয়ে ফেলি, কথা বলতে গেলে কেমন যেন মন ছোট হয়ে যায়, অসুস্থ হলে আল্লাহকে চিনে যায়, আল্লাহকে চিনে চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যেই নিয়ামত দিয়েছেন প্রতিনিয়ত শুকরিয়া আদায় করবেন, যিনি নিয়ামত বাড়ায়া দিবেন তিনি কে। এরপর পাঁচ নম্বরে এই জমিনে যে দিন কায়েম করা লাগবে আল্লাহ কি বলেন শুনেন, ওয়া ইন্নাকা ফি মিনান্নাস লাফাসিকুন, অধিকাংশ লোকেরা নিশ্চয়ই কোরআনের দিকে আসবে না, মুখ ফিরে নিবে, বিরোধিতা করবে, অবশ্যই তারা ফাসেক হবে। আজকের জামাত আমার বাংলাদেশে কোরআন থেকে মুখ ফিরে নেবে, বিরোধিতা করবে, কোরআনের পরিচয় হচ্ছে ফাসেক, ঠিক কিনা এটা কোরআনের কথা বুঝ। এবার আসেন ছয় নম্বরে, আপনার ভয় পেতেছেন? কোন ভয় নেই। নিরপরাধ কোন মানুষকে আসামি বানায় দেওয়া ঠিক কিনা বলে, যেই লোকটা ঘরের ভিতরে ঘুমান নাই, ঘরের ভিতরে আসেন নাই, দশটা পর্যন্ত মামলা দিয়ে দেন, জাহিলদের বিচার, এই বিচারের দিকে যারা যাবে আল্লাহ তাদেরকে ফাসেক বলেছেন ঠিক কিনা বলে। আপনি কি কষ্ট পাচ্ছেন? এবারের পরেরটার দিকে যাই, ওই যে দুইজন ছোট ছোট বাচ্চা গেছিল এরা চলে আস, মাশাআল্লাহ বাবারা বসেন। এবার সাত নম্বরে শুনেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না, সবচেয়ে সেরা হুকুম যিনি দিয়েছেন আমাদের পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য, বিচার ফাইসালার জন্য, আমার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, জাতি পরিবর্তনের, জাতিসত্তা নির্ধারণের সকল নিদর্শনগুলির নিয়ম কানুন যিনি কোরআন কারিমে দিয়ে দিয়েছেন তিনি কে। আল্লাহ বলেন আট নম্বরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিকওমি ইউকিনু, সবাই এটা বুঝবে না, বুঝবে কারা? কোরআন পড়বে যারা, কোরআনের দিকে আসবে যারা, প্রবল
বিশ্বাসী হবে যারা, তারা কেবল এটা বুঝবে, বিশ্বাস করবে, ফলশ্রুতিতে যিনি ডেকে ডেকে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। এবার আসেন ওই যে এক নাম্বার বলছিলাম, কি খেয়াল আছে? কে জাহান্নাম যত লোক ভগবানে জ্বলবে? রসুলকে যে মিথ্যা মনে করবে মুসলমান হওয়ার পরেও ওই লোকটা জাহান্নামের অত লোক গহবরে জ্বলবে, ঠিক কিনা বলে? তাসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, কবি শামসুর রহমান, এ জাতীয় যত সুন্দর মুসলমানদের নাম হয় এরা সব পাক্কা মুনাফিক, জাহান্নামের অত লোক গহবর তাদের জন্য তৈয়ার হয়ে আছে, ঠিক কিনা বলে? দুই নম্বরে বলছি, কোরআনের কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে লোকটা মুসলমান থাকে না মুনাফিক। জায়গা কোন জায়গায়? একেবারে আবু জেহেলের চাইতে নিচে। এরপর তিন নম্বরে আসে বুগুদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে যে ঘৃণা করবে, নবীর সাথে শত্রুতা করবে, আল্লাহ নবীর বিরুদ্ধে কোন কথা লিখবে, আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে কথা বলবে, এই দাগি মুনাফিক কত লোক গহবরে থাকবে, ঠিক কিনা বলেন? এরকম মুনাফিক আছে না নাই? সবাই তো জোরে বলতে পারলেন না, আছে? এখন দেখবেন রসুলের বিরুদ্ধে বলে না, সালামের বিরুদ্ধে বলে। এই মোল্লারা আমরা নাকি বুঝি? এই মোল্লারা আগে সালাম ছিল কত সুন্দর, একজন একজন সালাম এরকম করে আমরা বলতাম, সেখান থেকে স্টাইল করে সালাম আলাইকুম, এগুলা মোল্লারা শিখেছে। আমাদেরকে যারা মোল্লা বলে গালি দাও, তোমাদের আখেরাত তোমরা ধ্বংস করে ফেলতেছো, ঠিক কিনা বলে? আল্লাহ নবীর প্রতি কোন বিদ্বেষ রাখা যায়? আল্লাহ নবীর বয়ানে বসেছে, তারপরেও অতল জাহান্নামের গহবরে যিনি ফেলে দিবেন তিনি কি? রসুল জিহাদ নিয়ে গেছে, বুঝান উহুদ থেকে লোকদেরকে বাগায় নিয়ে আসছে, অতল গহবর ঠিকানা হবে জাহান্নামের, অতল গহবরে জল লাগবে, ঠিক কিনা বলে? কয় নাম্বার এটা সবাই বলেন, কত নাম্বার? এবার আপনি একটু হিসাব করে দেখেন, হাতের ভিতরে ব্যাসলাইট পড়ছেন, এটা ইহুদিদের অনুসরণ, তোমার ঠিক তো কয় না? আরো আওয়াজ করে বলেন, মহব্বত নিয়ে বলেন কথা কি ঠিক? কানের ভিতরে দুল, এটা বেদীদের অনুসরণ। এখন বাড়িয়ানি পড়বে কোনো অসুবিধা নেই, আপনিও কান ফুরে যদি পড়া শুরু করে দেন, নবীজিকে আপনি কেমন যেন আল্লাহ নবীর উপরে বিদ্বেষ রাখলেন। নবীজি বলছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, বাংলা নববর্ষের নাম দিয়ে দশটা ঘোড়া সামনে দিয়ে বিশাল একটা হাতি সাজানো, হরিণ দিয়ে, পেঁচা দিয়ে, বানর দিয়ে, মুখোশ দিয়ে, আজকে যারা ফজরের নামাজের পরে, সূর্য উঠার পরে নামাজ না পড়ে যারা লন্ডনে শোভাযাত্রা করেছে, ওই রমনা বটমূল পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছে, আল্লাহর কসম তোমরা শিরিকের ভিতরে পড়ে গেছো, ঠিক কিনা বলে? এটার বিরুদ্ধে বলতে গেলে আর পান্তাবাদ তো আসছে সেই দিন মিয়া, পান্তাবাদ আসছে তিন চারজন কবি মিলে, এর মধ্যে কবি মাহমুদুল হাসান সহ কয়েকজন ছিল, আমার কাছে একবারে হিস্ট্রি লেখা আছে। এরা একবার চিন্তা করলো বটমনে বসে কিছু একটা খাওয়া যাক, সেই যুগে তারা পাঁচ টাকা করে চাঁদা উঠাইল, উঠে দেখতেছে চাঁদার টাকা দিয়ে পান্তাবাদ আর ডিম পর্যন্ত হয়,
পরে কয়েকজন মিলে তাদের কিলিশ মাছ কেনার টাকা দিয়েছে, ওইটা অ্যাড করে তারা চিন্তা করছে পান্তা ইলিশ সাথে পেঁয়াজ কাঁচা মরিচ হলেই হয়, একটা দিনের জন্য অন্তত গরিব সাজে, এদের মধ্যেই মঙ্গল আসবে। আল্লাহ হাবিব পরিষ্কার পথে বলে দিলেন, লা তিয়ামাতু ফিল ইসলাম, মঙ্গলের নামে কোনো শোভাযাত্রা হতে পারে না। আত্মিয়ামাতু শির পরিষ্কার জানাই করার জন্য বের হবে, পাক্কা শিরিকের ভিতরে আপনি ডুবে গেছেন ঠিক কিনা। বাদশাহ আকবরের বউ ছিল 500 জন, আপনার হাসি দিচ্ছেন, আসলে কথা শুনে হেসে দিয়েছেন। আমাদের বাংলাদেশে মনু মিয়া বিয়ে করছে 21টা, তার নিজের একলা ম্যাচ চলে না, সে বিয়ে করছে কয়টা? ওটা বাদশাহ আকবরের কথা শুনে আপনি হাসছেন, সে কত বড় রাষ্ট্র চালাইছে আপনি বুঝেন? ইসলাম বিদ্বেষী বাদশাহ আকবর হিন্দুদেরকে খুশি করার জন্য হিন্দু হৈতেশী শাসক প্রথম হিন্দুদেরকে খুশি করার জন্য দিনে এলাম খুশি। খ্রিস্টানরা বলছে আমরা তো আমাদের ধর্ম নিয়ে আছি, মুসলিমরা বলছে আমাদের ঈদের সময় আনন্দ আছে, খ্রিস্টানরা বলছে বড়দিন আছে, হিন্দুরা বলছে আমাদের জন্য কিছু একটা করে দেন। বাদশাহ আকবর বলছে ঠিক আছে, তাহলে ঠিক আছে নাও, ইলাহি ক্যালেন্ডার বানায় দিলাম, সারা জীবন চলতেছিল চন্দ্রকে কেন্দ্র করে চন্দ্র বৎসর, এই চন্দ্র বৎসরকে বাদ দিই, যখন সূর্যকে কেন্দ্র করে বানাইছে এখন আর দিন পরিবর্তন হবে না, চন্দ্রকে কেন্দ্র করে যখন দিন গণনা করবেন, রমজান কোনদিন এই মাসে পড়তেছে, আবার কোনবার এই মাসে পড়তেছে, কখনো ঠান্ডায় কখনো গরমে কখনো নাতিশীতোষ্ণ পরিবেশে আল্লাহর গোলামেরা আল্লাহকে ডাকবে, জোরে করে আল্লাহু আকবার। বাদশাহ আকবর মোটা খাজনা আদায় করার লক্ষ্যে মোটা খাজনা আদায় করার লক্ষ্যে ওই 500 স্ত্রীদের মধ্য থেকে হিন্দু স্ত্রীদেরকে খুশি করার লক্ষ্যে ইলাহি ক্যালেন্ডার বানিয়ে দিল। এই ক্যালেন্ডার যখন সাবমিট করছে হিন্দু বউগুলা খুব খুশি, ঠিক আছে তাহলে আমরা এই দিন আনন্দ করব। এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে যারা সবচেয়ে অসাম্প্রদায়িক অনুষ্ঠান করে পয়লা বৈশাখকে মনে করেন, খোদার কথা, নামে মুসলমান আপনি হতে পারেন, কাজে মুসলমান হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিল থেকে নিয়োগ করেন, কানের দুল ফেলে দিবেন, হাতের বালা ফেলে দিবেন, রাজি আছেন? আরে পুরুষরা তো এখনো ইনশাল্লাহ বলে না, রাজি আছেন? গলার ভিতরে চেইন যার আছে খুলে ফেলে দিবে, সামনের দিন আসতেছে মাইনের দিন, কিরকম মাইনের দিন আজকে দেখছেন না আপনি? ইরান অলরেডি শুরু করে দিচ্ছে, কত তো করে না, এই যে শুরু হয়েছে পৃথিবীর অবস্থা, তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বেজে গেছে, গোলকের সময় নাই মুসলমান, আরবের ছোট্ট একটা শিশু কেঁদে কেঁদে ডেকে ডেকে বলতেছে যতজন আমরা বসছি সবাই মিলে আজকে থেকে সিদ্ধান্ত নেন, আগামীর পৃথিবী মুসলমানরা নেতৃত্ব দিবে শুধুমাত্র কালেমার বলে বলিয়ান হয়ে, ঠিক কিনা বলে? এখন দেখবেন ডান দিকে চুল নাই, বাঁ দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে বিশাল তালপট্টির দ্বীপ বানায় রাখছেন। এইরকম স্টাইলের চুল যারা কাটতেছেন এই চুল কাটা ইহুদিদের স্টাইল, ঠিক কিনা বলে? গড়ে গড়ে তাকায় দেখবেন মেয়েরা গ্রুপ রাগ করে, এখন শুধু মেয়েরা করে না ছেলেরাও গ্রুপ রাগ করে, দেখি ছেলে না মেয়ে, এটা ওই যে ট্রান্সজেন্ডার আন্দোলন হয়েছে এটা অলরেডি ট্রান্সজেন্ডার নিজের ভিতরে প্রতিষ্ঠিত করে ফেলছে, ঠিক কিনা বলে? এই ঈদের সময় আমরা দেখছি একটা মেয়ে, আজকের নিউজ, সে নারায়ণগঞ্জ থেকে চলে গেছে কত দূরে, সেইখানে গিয়ে নারায়ণগঞ্জ থেকে এই দূর পাড়ি দিয়ে মংলা চলে গেছে, 1 কিলো 2 কিলো জায়গা,
মংলা চলে গেছে আরেকটা মেয়ের বাড়িতে, সবার সামনে ওপেন মেয়েটা বলতেছে আমি আমার এই বান্ধবীকে বিবাহ করেছি। যে বিয়ে করছে সে কি? সে মানে তার কাছে সাংবাদিক প্রশ্ন করতেছে তুমি বিয়ে করছো কেন? আমি এত কিছু বুঝি না, আমি বিয়ে করছি, যদি আমার ওকে না দাও আমি আত্মহত্যা করবো, আমার কোনো রাস্তা নেই। তোমার সাথে এরকম কি হয়েছে যে তুমি আত্মহত্যা করা লাগবে? বলছে আমার সব ডকুমেন্ট তার কাছে, তার সব ডকুমেন্ট আমার কাছে। পরে অনেকগুলো মেসেঞ্জারে তাদের কথোপকথন দেখাইল, বলছে বিয়ে করছো কোন কাজে অফিসে? কোনো কাজে অফিসে না, কোরআন সাক্ষী রেখে বিয়ে করছে। আপনার নাম জুবিল্লা বলতে এত দেরি করলেন, কোরআন সাক্ষী রেখে বিয়ে করেছে, মেয়ে মেয়ে বিয়ে হয়েছে। আল্লাহর হাবিব বললেন কিয়ামতের আগে এমন সময় আসবে তোমরা নিজেরা দেখে রাখবা। আল্লাহ নবী কিয়ামতের আগের কথা বলতে গিয়ে ফাবিযালিকা ফালিয়াত্তাকিবু ইন্দাল্লিকা রিহান আমরাব। মেয়ে মেয়ে যখন বিয়ে হবে, শুনতেছেন কথা, মেয়ে মেয়ে যখন বিয়ে হবে অদৃশ্য আগুন লেগে যাবে, দাম দাম করে আগুন জ্বলবে, উৎসব খুঁজে পাবেন না। কিশোরগঞ্জে অনেক জায়গায় খেত খোলা পড়ে গিয়েছে, চাঁদপুরে ফ্রিজের ভিতরে আগুন জ্বলে উঠেছে, তোষকের ভিতরে আগুন জ্বলে উঠেছে, টিনের চালের ভিতরে আগুন জ্বলে উঠেছে, ইমাম সাহেব পর্যন্ত হতবন্ধ হয়ে গেছে। ফ্রিজের ভিতরে কেমন করে আগুন জ্বলে? যান্ত্রিক কোন ত্রুটির কারণে না, আল্লাহ গজব হিসাবে আসতে পারে, অদৃশ্য আগুন আসবে। জায়গায় জায়গায় ভূমিধস শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। জাপানে 155 বার ভূমিকম্প হয়েছে, দিনে একটা ভূমিকম্প হয়েছে, সাত মাত্রার ভূমিকম্প, পুরা জাপান তছনছ হয়ে গেছে। যে এলাকায় হয়েছে জাপানের, পুরানা জাপানের ভিতরে একটা খবর হয়ে গেছে ওই এলাকা তছনছ, পুরা জাপানের উপরে এর একটা প্রভাব পড়ছে। একদিনে 155 বার আমার দেশে যদি এইরকম একটা ভূমিকম্প হয়, ঢাকা সিটির ভিতরে হাজার হাজার ঘর বাড়ি ভেঙে যাবে, লাখ লাখ মানুষ মারা যাবে। যিনি এই দেশটাকে ভালো দেশে হেফাজত করেন তিনি কি? এখন এইরকম বিবাহ গুলা বেড়ে গেছে, মেয়ে মেয়ে বিয়ে করতেছে, ছেলে ছেলে বিয়ে করতেছে, পাঞ্জাবির ভিতরে পর্যন্ত এখন দেখা গেছে নতুন করে সমকামিতার সিম্বল দেওয়া হচ্ছে, লেসবিয়ান সমকামিতা, মেয়ে মেয়ে ছেলে ছেলে এই লাওয়াত সমকামিতাকে প্রচার করে দিচ্ছে। এগুলো সমর্থনে কাজ করতেছে আমেরিকা। আমেরিকার একটা বর্তমান চক্রান্ত হচ্ছে, তারা বুঝতেছে আফগানিস্তানের মতো দিনের পর দিন মুসলমানদেরকে মেরে হিম্মত শেষ করা যায় না, একদিন তারা ইসলামকে প্রতিষ্ঠিত করবেই করবে, ঠিক কিনা বলে? তাহলে ঢুকাইতে হবে কি? সমকামিতা ঢুকাই দিতে হবে, ছেলে মেয়ে বানাইতে হবে, মেয়ে ছেলে বানাইতে হবে, মেয়েদের মধ্যে বিবাহ বানাইতে হবে। তারা পুরোপুরি সফল হয়ে যাচ্ছে, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, এদেরকে ছোটবেলা থেকে দিন শেখানো, ইসলাম শেখানো, মানুষের মতো মানুষ বানানো, এটা আমার আপনার বড় দায়িত্ব, ঠিক কিনা বলে? এবার আসেন আমার ভাইরা, কয় নাম্বার বলতেছিলাম? 3 নাম্বার। এবার কয় নাম্বারে যাব? 4 নাম্বার। একেবারে আমরা শেষের দিকে চলে আসছি, অর্ধেক শেষ। 4 নাম্বারে বুক দুপা দিমান জানবিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যেই কোরআন নিয়ে এসেছেন, এই কোরআনের কোন একটা আয়াতের প্রতি আপনার যদি ঘৃণা থাকে, পুরা কোরআন না, একটা আয়াতের দিকে যদি আপনার ঘৃণা থাকে, আপনার কাছে মনে হয়
চাইতে নিম্নমানের জাহান্নামে আপনার থাকা লাগবে, ঠিক কিনা বলেন? কয় নম্বর এটা? চার নম্বরের পরে যদি কয় নম্বর হয়, এবার এই চারটা একটু পড়া যায়। এক নম্বরটা কি সুন্দর মাশাআল্লাহ, দুই নম্বর কোরআনের সব আয়াতের ভিতরে একটা আয়াত অস্বীকার করলে ওই লোকটা মুনাফিক, তিন নম্বর কি এটা বুঝি নে ভালো, রসুলকে ঘৃণা করা বিদ্বেষ পোষণ করা ওই লোকটা কি মুনাফিক, চার নম্বরটা কি কোরআনের একটা আয়াতের প্রতি যদি আপনার বিদ্বেষ থাকে, কোরআন জিহাদের কথা কেন বললো, জিহাদ কোন কাজে লাগবে, এই একটা আয়াতের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, জিহাদের বিরুদ্ধে যদি একটা শব্দ উচ্চারণ করেন, আপনি পাক্কা মুনাফিক হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? এরকম মুনাফিক বাংলাদেশে আছে না নাই? শাহরিয়ার কবি সাহেব কিছুদিন আগেও দেখলাম তিনি কাটকদানা নির্মূল কমিটির অনেককে নিয়ে মিটিং করতেছে, সেই মিটিং এর ভিতরে তিনি বসে বলতেছে কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এটা কোরআনের কথা, বিরুদ্ধে বললে আপনি মুনাফিক হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? কয় নম্বর গেছে ভাই? চার নম্বর, বাকি আছে আর কয়টা? এবার পাঁচ নম্বরটা শুনে, তার কোনো অসুবিধা হচ্ছে না? পাঁচ নম্বর, আল মাসারাতু বিল খিফাদি দীনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীনের পরাজয়, ইসলামের পরাজয়, মুসলমানদের মার্কা দেখে আপনার মন যদি আনন্দিত হয়, ফিলিস্তিনে মার্কা খাচ্ছে আপনার মন যদি আনন্দিত হয়, আল্লাহর কসম পাগড়ি থাকতে পারে, নামাজ থাকতে পারে, পরিষ্কার মুনাফিকদের খাতায় আপনার নামটা উঠে গেছে, ঠিক কি না বলে? এরকম হুজুর আমাদের দেশে আছে না নাই? এমন আমরা বাংলাদেশে দেখেছি হামাসের পক্ষে একটা কথা বলতে পারে নাই, মাজলুম মানবতার পক্ষে কথা বলতে পারে নাই, মাজলুমদের পক্ষে দাঁড়াতে পারে নাই, মুসলমান মার খেলে যদি আপনার ভিতরে ব্যথা না লাগে, আপনি মোটেও মুমিন হতে পারেন। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন 35,000 মানুষ শহীদ হয়েছে, গরম পানি ফুটাচ্ছে মা, সন্তানদেরকে বোঝাচ্ছে একটু পরে খাবার দিব, আসলে খাবার দেওয়ার মতো কিছুই নাই, গাছ জাল দিয়ে লিকুইড বানায় সন্তানদের সামনে দিয়েছে, আল্লাহর শ্রেষ্ঠ মানুষগুলা ছোট ছোট বাচ্চাগুলা গাছগুলা খেতে পারে না, থুতু মেরে ফেলে দিচ্ছে মা চোখের সামনে, খোদা যন্ত্রণে ছটফট করা সন্তান এই দৃশ্য মা সহ্য করতে পারে না, মা খুব কষ্ট পায় দুইটার সময়ে, যেই সময়ে সন্তান মুখে মা খাবার দিতে পারে না, মা মনে খুব কষ্ট লাগে, আবার যখন সন্তান মায়ের মুখে খাবার দেয় না, মায়ের মনে বড় কষ্ট লাগে। আজকে আমার ফিলিস্তিনের মায়েরা, ফিলিস্তিনের বাপেরা সন্তানদেরকে খাবার দিতে পারতেছে না, ছোট ছোট বাচ্চা খোদার যন্ত্রণায় চিৎকার করতেছে, চিকিৎসা করার অবস্থা নেই, থাকার মতো ঘর বাড়ি নেই, মুসলমান থাকতেছে, বৃষ্টি হওয়ার কারণে
দূষিত হয়ে কাদা দিয়ে ভরে গিয়ে শরীরের মধ্যে লেপতে গিয়েছে। মুসলমান বিশুদ্ধ পানি পাচ্ছে না খাবারের জন্য, সারা দরিদ্র ৫৭টা মুসলিম দেশ, ২০০ কোটির মতো মুসলমান, বলার মতো কেউ নাই পৃথিবীতে। এমন অবস্থা যখন শুরু হয়েছে, জেনে রাখেন অচিরি যিনি আরো কষ্ট সারা দুনিয়ার মুসলমানদেরকে দিয়ে তারপরে যিনি বিজয় দিবেন তিনি কি? এত সোজা আল্লাহ ছেড়ে দিবেন। সৌদি আরবে কনসার্ট হয়েছে এই কয় দিনে, ১৮টা জায়গায় কনসার্ট দিচ্ছে। এই যে ঈদ গেল, সৌদি আরবে ঈদ গেছে কবে জানেন? বুধবারে। বুধবারের পর থেকে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি সব এই আজকে রবিবার পর্যন্ত তাদের দেশে ১৮টার উপরে কনসার্ট হয়ে গেছে। রাষ্ট্রীয় তদারকিতে বিরাট বিরাট কনসার্ট হয়েছে। শুধুমাত্র বিগত এক বছরে ৩.৫ কোটি মানুষের বসবাস যেই সৌদি আরবে, ১.৫ কোটির উপরে শুধু সিনেমার টিকিট বিক্রি করছে। নাউজুবিল্লাহ বলবেন না। তারপরে এই দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ সিনেমা দেখছে, টিকিট কিনছে, মিলিয়ন রিয়াল শুধু সিনেমার টিকিট বিক্রি করে লভ্যাংশ অর্জন করেছে। সৌদি আরব ২০৩০-এর একটা বিষয় হাতে নিয়েছে, তারা আধুনিকতায় অনেক এগিয়ে যাবে। রোবট থাকবে, ট্যাক্সি চলবে রোবট দিয়ে, উড়ন্ত ট্যাক্সি থাকবে। নিউ সিটি নামে একটা সিটি তারা ঘোষণা করতেছে। অলরেডি তারা মক্কে কূটনৈতিকদের জন্য ওপেন করে দিয়েছে। জায়গায় জায়গায় এখন আপনারা উপরে করতে গেলে দেখবেন নারীরা হিজাব ছাড়া করতেছে, ডাইভিং করতেছে। হর হামেশা মহিলাদেরকে চোখে পড়বে যারা সিগারেট টানতেছে। আলামত গুলা যখন আমরা দেখি আমাদের কলিজা ফেটে যায়। সৌদি আরবের একজন প্রিন্স শুধু ঘুমায় আছে ১৮ বছর ধরে। প্রিন্স ১৮ বছর ধরে শুধু ঘুমায় আছে কি বুঝলেন? অ্যাক্সিডেন্ট করার পরে তার ব্রেইনটা সজাগ হয়নি, কিন্তু তার ফুসফুসে নড়াচড়া, শ্বাস প্রশ্বাস সব চলতেছে। এই প্রিন্স তালালের যে সন্তান, তার সন্তান এই তালালের নাতি ১৮ বছর ধরে ঘুমাচ্ছে। এই পৃথিবীর ১০ জন দলির মধ্যে তালাল পরিবার একজন। শুধুমাত্র একবার তার বোনের দেখি বা আঙ্গুলটা নাচছিল, রাজকীয় ভাবে সবাই ডেকে মেহমানদারি করে খাইয়েছে। আরেকবার মাথা নাড়াইছে, রাজকীয় ভাবে মেহমানদারি করে খাইয়েছে। আজকের ইমামপীর থেকে বলতে চাই, তাকায় দেখে একজনের আঙ্গুল নড়লে রাজকীয় আয়োজন হয় আর হাজার মুসলমান শহীদ হয়ে যাচ্ছে। তার জন্য যদি মাথা ব্যথা না থাকে, তুমি সৌদি আরব হলে আল্লাহ ছাড়বে না, ঠিক কিনা বল? এজন্য ইমামপীর থেকে সিদ্ধান্ত নেয় আগামী দিন মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়া লাগবে। নেতৃত্বের জন্য এখন থেকে জাগ্রত হওয়া লাগবে। জাগতে রাজি আছেন মুসলমান? সবাই রাজি? লিল্লাহি তাকবীর। কয় নাম্বার যদি বলছিলাম ভাই? কয় নাম্বার? ৫ নাম্বার শেষ। আর বাকি কয়টা? এই একটা বলার আগে কৃপন কারা আছেন টাকটাক করে হাতগুলো উঠান। একজন কৃপন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন মুরুব্বি এখনো হাত কিন্তু নামায় না। তো হুজুরি এলাকা সবাই জানে যে আমি কৃপন। এবার কৃপন কে কে না একটু হাত গুলো উঠান দেখি। কৃপন নয় যে ছোট ছোট বাচ্চা এখন তোমরা কি বাবা কৃপন নাকি? ও তোমার আব্বার হাত উঠায় দাও, তুমি নিজের হাতটা উঠাও, কালো পাঞ্জাবি। চিন্তা করে কি হুজুর আমার দেখতে পেলাম
এবার যারা যারা কৃপন না পকেটের দিকে হাত দেন, দিচ্ছেন হাত দেন। এবার আমার ভলান্টিয়ার যারা যাবে পকেট ফাঁকা হলে যা আছে তাই দিবে। তারপর 10 বছরের মাথায় আল্লাহ আমার এই বন্ধন দিছে, এরকম টাকা পয়সা আল্লাহ আপনার দান করে দিক, বলেন আমিন। কিরকম ভলান্টিয়ার কোথায়? ভলান্টিয়ার যারা আছেন একটা কিন্তু না শুনে যাওয়া যাবে না, সবাই আমরা শুনে যাবো একটা ইনশাল্লাহ, মাশাআল্লাহ সবাই কিছু কিছু দিব। কোরআনে আল্লাহ বলছেন ওয়াকানাল ইনসানু কতুরা, মানুষ বড় কৃপণ। আজকে আল্লাহ দেখায় বলেন আল্লাহ আমরা কৃপণতা করিনি। সাহাবীদের মধ্যে থেকে এমন সাহাবি ছিল মাশাআল্লাহ, আমাদের মেহমান মেহমানটা পাঠাই দিস মাশাআল্লাহ, সবাই আমরা দিব, একজন আমরা বাদ থাকবো না, সবাই কিছু না কিছু দিব। কোরআনে আল্লাহ বলছে মানুষ বড় কৃপণ। আজকে আল্লাহ দেখায় বলেন আল্লাহ আমরা কৃপণতা করিনি। এই মাহফিল থেকে যিনি দোয়া কবুল করবেন তিনি কে? বিশ্বাস নিয়ে বলছে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যারা যারা মাহফিলে বসলাম আমার মা বোনরাও আপনাদের ওইখানে দায়িত্ব নিয়ে আপনারা কয়েকজন মা বোন মিলে মাহফিলের এই যুবকরা কষ্ট করে আয়োজন করেছে, তারা অনেক ব্যথা নিয়ে আজকের এই মাহফিলে পয়লা বৈশাখের সময়, এটা একটা জিহাদ অপসংস্কৃতির বিরুদ্ধে, ইসলামী সংস্কৃতির একটা জিহাদ। এটি এই জিহাদের অংশ বিশেষ এই সুন্দর আয়োজন যারা করেছে তারা কষ্টে থাকুক এটা আমরা চাই না। আমরা অর্থ দিয়ে শক্তি যেভাবে মাহফিলে আসছি তাদের কষ্টকে লাঘব করে দিব, আল্লাহ যেন তাদেরকে কামিয়াবি দান করেন, করেন আমিন। এবার আবার আমরা মনোযোগটা দিই, বলেন তো এক নম্বরটা কি মাশাআল্লাহ, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর। কোরআনের একটা আয়াতের প্রতি বিদ্বেষ রাখা, দিনের পরাজয়, দিন কখনো পরাজিত হবে না। ধরেন ইসলাম পন্থীর একটু মাইর খাইছে, সে আসে বলবে কত নিষেধ করেছিলাম যাস নে, গেছিস কে, তোর হাড় ভেঙে ফেলা দরকার ছিল, মাইর তো তোর কম হয়েছে। এই যে একটা কথা আপনি বললেন, আপনি লিখে রাখেন, এই একখান কথা আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হইতে পারে, ঠিক কিনা বলেন? পাঁচ নম্বর শেষ, আলহামদুলিল্লাহ আপনারা দিচ্ছেন তো সবাই। এবার ছয় নম্বরটা আসেন, ক নম্বর, ছয় নম্বর, আল কারাহিয়া লিইনতিসারি দীনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের যখন বিজয় হবে, ইসলামী হুকুম যখন কায়েম হবে, মনের ভিতরে তার দুঃখ হবে, আফগানিস্তানের বিজয়ের পরে আফগানিস্তান নাকি দাঁড়িয়ে কথা বলবে, আফগানের ব্যাপারে নানা রকমের বাজে মন্তব্য করবে, জঙ্গি বলে যারা ডাকবে পরিষ্কার বোঝা যায় মোনাফিকি ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এই আলামতটা এখন মিলিয়ে দেখেন, এক সময়ের আমাদের দেশে আজকের এই মাহফিলটা যদি 5 বছর আগে হইতো, আমি যদি আফগানিস্তান নিয়ে এই কথাটা শুধু বলতাম, এখান থেকে নামার আগেই গাড়ি রেডি থাকতো, হুজুর একটু উঠে কে কোথায় যাব, উঠেন না হুজুর, তো কোনো যেতে হবে তো হুজুরকে যাওয়া লাগবে, আবার ডাকেছে হুজুর, একটু চিন্তা করেন তো দেখি, এখন আফগানিস্তান একই জায়গায় দাঁড়িয়ে আছে, এখন সবাই আফগানিস্তানের দিকে তাকায় আছে, তাদের পামির কলা লাগবে, তাদের মুদ্রা সারা পৃথিবীকে টাক্কা লাগিয়ে দিয়েছে, ইমামতে ইসলামী জমিনে আল্লাহর দিন কায়েম, ইসলাম দেখিয়ে দিতে পারে পরিষ্কার, আফগানের মুসলমানরা তা দেখায় দিয়েছে, ঠিক কিনা বলেন?
এই বীজের পরে যদি আপনার মনটা খারাপ লাগে, আপনি লিখে নেন আবু জাহেল জাহান্নামের একটু উপরে আগুনে জ্বলবে, ফিদাক্কিন আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে আপনার জ্বলা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে আমার আপনার কাজ কি, বেশিক্ষণ আর সময় না, পাঁচ মিনিটে আমার আপনার একটা করণীয় বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমি আপনি ইমানদার কিনে বুঝবেন কেমনে, এক নম্বরে বোঝার জন্য মানুষ যখন আপনাকে ভালোবাসবে, মানুষ যখন আপনাকে পছন্দ করবে, দিল থেকে যখন মহাব্বত করে ফেলবে, আপনার নামে কত রকমের দোষ ছড়িয়েছে, মিথ্যা বলেছে, তারপরও মানুষ ভালোবাসে, পরিষ্কারভাবে বুঝে নেন এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে। এই জন্য আলেমদেরকে কত কিছু বলে, জঙ্গি বলে, কাব্য বলে, মৌলবাদী গালি দেয়, যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল আমি আমার অমুক গোলামদের ভালোবাসি, তুমি ভালোবাসো। জিবরিল ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, সবাই মিলে ভালোবাসা শুরু হয়ে যায়। এই ভালোবাসা মানুষের মধ্যে ছড়ায় যায়, তখন মিথ্যা মামলা হামলা করলো ওই লোকটার জনপ্রিয়তা কমানো যায় না, কারণ ভালোবাসেন কে। এই আলামতটা অর্জন করেন মুমিনের আলামত। এরপরে হুব্বু সিমাতিল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি, কোরআন পড়া শিখেন, কোরআন বোঝা শিখেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কাজে নামেন, এ কোরআনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করেন, বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি। আল্লাহ নবীর সুন্নাগুলা মহব্বত করেন, জীবন দিয়ে নবীর সুন্নাগুলা আঁকড়ে ধরেন, নবীজির সুন্নাতে নিজের জীবনকে সাজান, ঘরের ভিতর স্ত্রীদেরকে আদর করে না দূরে ডাকবেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিয়ে দিবেন, তরকারি কেটে দিবেন, স্ত্রীদেরকে নিয়ে প্লেট খান, স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকবেন, ওয়াজ মাহফিল ঘোরাফেরার জন্য মাঝে মাঝে ট্যুর করবেন, রাত্রিকালীন সময়ে মাঝে মাঝে বের হবেন, মাঝে মাঝে ঘুরতে চলে যাবেন, ভ্রমণে বের হয়ে যাবেন, আল্লাহ নবীর এই সুন্নাগুলা মানবেন, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পর্যন্ত রাষ্ট্র আল্লাহ নবীর সুন্নাগুলা মানবেন, যিনি আপনাকে পছন্দ করে নেবেন তিনি কে। চার নাম্বার কাজ কি, চার নাম্বার কাজ হচ্ছে মাঝে মাঝে পরীক্ষা নেবে, যেন জুলুম নির্যাতন নিপীড়ন নেমে আসবে, ভেঙে পড়া যাবে না যখনই নেমে আসবে, আপনি আপনার মনকে বোঝাবেন, মানুষ মুসলিমান মিন নাসবিন ওয়ালা আসবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। এই যে আপনার কাটা ফুটে গেছে, আপনার আঙ্গুলটা উঠা নিয়েছে, রিমান্ডার আপনাকে কষ্ট মোটা লাঠি দিয়ে আপনাকে পিটিয়েছে, শব্দটা উচ্চারণ করার আগে গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের দরজা বুলন্দ বানায় দিবে, খুশি না বেজা? এই জন্য মুসিবত আসলেই মনে করেন না আল্লাহ মনে রাগে গেছে, নামাজের কথা বললে আপনি খুশি, রোজার কথা বললে আপনি খুশি, হজের কথা খুশি, যাকাতের কথা বললে আপনি মোটামুটি খুশি, কিন্তু জিহাদের কথা বললে আপনি বেজা, বোঝা যায় আপনি ইসলাম বুঝেন নাই, ঠিক কিনা বলেন? এই জন্য
বিপদ যখন আসবে, আশাদুন নাসি বালাআন আল আমবিয়া, সবচেয়ে বেশি বালা মুসিবত আসছে নবীর উপরে, নবী আলাইহিস সালাম, নবী আম্বিয়া আলাইহিস সালামদের উপরে সবচেয়ে বেশি কষ্ট দুঃখ যন্ত্রণা পরীক্ষা আসছে। সুবমান আনসাল ফাল আনসাল, তারপরে যারা সবচেয়ে সেরা হবে তাদের উপরে জুলুম হবে, যত জুলুম করবে মোমিনের হিম্মত কমবে না বরং বাড়বে, ঠিক কিনা বলে। সর্বশেষ পাঁচ নম্বরে আমার আপনার কাজ কি, সবার তামার না একদিন তো দুনিয়া থেকে চলে যাবে, আমাদের আল্লাহ চলে গেছেন, চলে গেছেন এই মাটি থেকে, আল্লামা লুৎফুর রহমান সাহেব তিনিও চলে গেছেন, আমাদের প্রিয় আল্লামা তিনি চলে গেছেন, এই যে কোরআনের পাখিরা একে একে চলে যাচ্ছে, আমি চলে যাব, আপনি চলে যাবেন, আমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকতে আসি, কবর আমাদের ঠিকানা হবে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করতেছেন, নবী আমি কেমনে বুঝবো মৌতের আগে জানলে আমার ভালোবাসছে, চক্ষুটা বন্ধ হইলে আর দুশ্চিন্তা থাকবে না, কেমনে বুঝবো? আল্লাহ নবী বললেন, সাহাবায়ে শোনো, আইউ ফিকাকু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে ইন্তিকালের আগে দুনিয়া ছাড়ার আগে চোখের সামনে ভালো ভালো কাজ বেশি উঠবে, তুমি ভালো ভালো কাজগুলো করবে, নামাজের সঙ্গে দৌড়ে নামাজে চলে আসবা, ইবাদত বন্দেগি করবা, ভালো কাজ যদি তোমার বেশি হয়, টুকটাক গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, তাওবা করে ফেলবেন, ভালো কাজের মধ্যেই যিনি আপনাকে মৃত্যু দিয়ে দিবেন তিনি কে। কত লোক দেখবেন সেজদায় গেছে, সুবহান রব্বিল আ'লা বলে আল্লাহ ডাকটা দিছে, ওই মুহূর্তে মালাকুল মৌত চলে আসে, কোরআন তেলাওয়াত করতেছে রোজা মুখে, মালাকুল মৌত চলে আসে। কত লোক কেমন আছে, জিকির করতেছে ওই অবস্থায় মৌত হয়েছে, কত লোক কেমন আছে কালেমা পড়তেছে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। এই যে আপনার সৌভাগ্য আপনি দেখে গেলেন, বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদেরকে যেন প্রত্যেককে কাউলান জবানে যেন ইমানের অধিকারী বানায়, এরপরে আমানা আমলে পরিবর্তনের মধ্য দিয়ে যেন মোমেন বানায়, আকীদাতান বিশ্বাসে যেন মোনাফিকি থেকে বেঁচে পূর্ণাঙ্গ মোমেন হয়ে দিন কায়েমের জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করে পড়েন, আমিন। আজকে যতগুলো কথা বললাম সূরা নিসা এর 140 নম আয়াতে কারীমাকে ঘিরে, এ কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখনই আমরা মাজলুম ফিলিস্তিনের মুসলমান সহ সারা দুনিয়ার মাজলুম মুসলমানদের জন্য দোয়া করব, সবাই কায়মানো বাক্যে আল্লাহর কাছে হাত উঠিয়ে দেই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله تعالى গভীর জমিতে আজনিক অপসংস্কৃতিতে মত্ত হয়ে আছে, গান বাজনায় মত্ত হয়ে আছে, সব ছেড়ে কোরআনের মাহফিলে আসলাম, আল্লাহর যুবকেরা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, মুরব্বীরা মাহফিলের আয়োজন করেছে, এলাকাবাসী মিলে অর্থ সুন্দর আয়োজন সাজিয়েছে,
পরবর্তীতে রমজানের মধ্যমা সাহাবের কাছ থেকে চলে গেছে। মেহরবানি করে গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বানিন মালায়ে কারীম এই মাহফিলে যারা উঠেছে কার মনে কি বাসনা কি আশা জানি না, প্রত্যেকের মনে দিলে নেক নেক আশা গুলা পুরা করে দেন আল্লাহ। রব্বুল আলামিন অনেকেই এমন আছেন মাথায় অন্ধকার কবরে চলে গেছে, এখন আর কেউ পিঠা বানাইয়া সন্তানের সামনে সবাই পাক করে বলে না বাজান খা, তুই খাইলে আমার মনটা ভরে যায়, এমন বান্ধকার কবরে ঘুমাচ্ছে, মেহরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন যতজন আমরা হাত উঠেছি অনেকে আব্বা নাই অন্ধকার কবরে ঘুমায়।